কলকাতার বাঘাযতীন অন্যান্য নামি হসপিটালগুলোর মধ্যে আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটালের নামের শ্রেষ্ঠত্বের পালক লেগেছে। বাংলাদেশ থেকে আসা 23 বছরের এক মহিলার 4 কেজি ওজনের প্যানক্রিয়াটিক টিউমার সফলতার সাথে সার্জারি করেন। আইসিইউ না বিশাল পরিমাণ রক্তক্ষরণ না কোনো জটিলতা, টিউমার রোগে একদমই নর্মালভাবে চিকিৎসার সাফল্য লাভ করেন। শুধু তাই নয়, 8 দিনের মধ্যেই রোগীকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়। এই ডাক্তারি আলোচনায় উপস্থিত ছিলেন ডক্টর শুদ্ধ সত্য সেন, তিনি পৃথিবীর প্রথম এত বড় আকারের টিউমার অপারেশন করেন। কলকাতা থেকে রূপাই ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। ক্রিটিক্যাল ছিল, তার কারণ হচ্ছে 40-20 সেন্টিমিটার একটা প্যানক্রিয়াটিক ক্যান্সার, দ্য লার্জেস্ট প্রবলি এভার রিপোর্টেড ইন দ্য ওয়ার্ল্ড। একগুচ্ছ অর্গান ধরেছিল, সেখান থেকে ইন্টারন্যাশনাল পেশেন্ট, ইয়াং পেশেন্ট, রিস্ক আরও হাই, প্রেশার অফ পারফরমেন্স আরও হাই, অনেকগুলো অর্গান বাদ দেওয়া তো ইন্টারন্যাশনাল সার্জন সাপোর্ট ছিল, বাট আমরা সব অর্গান বাঁচাতে পেরেছি। 80% প্যানক্রিয়াস বাদ দিয়েছে, টিউমারটা বাদ দিয়েছে, বেস্ট পার্টেড R0 সেকশন, টিউমার রেসিডুয়াল কিছু রেখে আসেনি, এন্ড আমরা আইসিইউ পার্টেন, ব্লাড লসও খুব একটা পাইনি, সো ইট ওয়াজ অ্যা মিরাকল। আমার ফার্স্ট মাথায় কিছু আসে না, আমার যেটা মাথায় আসে বাচ্চাটা ডিসিশন মেক ইট ওয়াই ইউ ট্রাই, দ্যাটস হোয়াট আই ডু। তো আমার মাথায় ফার্স্ট আসছিল, আমি যদি না পারি এটা আর কেউ পারে না, কেউ পারবে না, আমি আগেও এরকম করেছি তো আমার করতেই হবে, কারণ 23 বছরের মেয়েটার বয়স। সত্যিকার স্পিকিং আমি খুব কনফিডেন্ট ছিলাম, পুরোপুরি 100% তা না, বাট হ্যাঁ পেশেন্ট আমাকে বলছিল আপনি পারবেন। অনেক সময় হয় এটা আমার জীবনে, অ্যান্ড আই'ম হ্যাপি। আমি আরিসেও করেছি, ফোকেসেও করেছি, মেডিকাতেও করেছি, অশোক নার্সিং হোমেও করেছি, ছোট জায়গাতেও করেছি, এভরিথিং ইজ পসিবল এভরিওয়্যার, ইটস অল অ্যাবাউট ইওর প্ল্যানিং। আর আই সে ফ্র্যাঙ্কলি স্পিকিং, দ্য সাপোর্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি এতগুলো হসপিটালে করেছি তো আমি কাউকে ছোটো বড়ো বলবো না, দিস ওয়াজ অ্যাট পার উইথ অল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অন দ্যাট ডে, ফ্যান্টাস্টিক অন দি আদার সার্জারি।